যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করল জাতিসংঘ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর ভোটের আবহে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে কথা বলল সংস্থাটি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, তাদের আশা ভোটের সময় অন্য দেশের মতো ভারতেও রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রত্যেকের অধিকার রক্ষিত হবে, যাতে সবাই সুষ্ঠুভাবে মুক্ত মনে ভোট দিতে পারেন। অবশ্য এতে বিব্রত ভারতও কূটনৈতিক পর্যায়ে তার জবাব দিচ্ছে। জার্মানি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের শীর্ষ কূটনীতিকদের ডেকে এ ধরনের মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। দ্বিতীয়বারও তারা এ বিষয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের সঙ্গে এবার যুক্ত হল জাতিসংঘও।